আজকে আমরা আপনাদের সাথে নতুন একটা মেশিন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এ টু এস মেশিন, জ্যাকের। তো এটা হচ্ছে মোটামুটি আপনি অটো মেশিন বলতে পারবেন। আজকে আমরা জ্যাক সুইং মেশিন কোম্পানির একটি নতুন মেশিন এ টু এস অটো ট্রিমিং প্লেন মেশিনের আলোচনা করব। প্রথমে আপনাদেরকে দেখাবো এই মেশিনে কিভাবে ফ্রি সুইং হয়। এখন আপনাদের সামনে শো করব সামনে এবং পিছনে কিভাবে ব্যাগ স্টিচ অ্যাড করবেন। এই দেখেন দুইটা সবুজ বাতি জ্বলতেছে ব্যাগ স্টিচ ফাংশনে। এই দুইটা সবুজ বাতি যদি জ্বলে থাকে তাহলে মনে করবেন যে আপনাদের ব্যাগ স্টিচ রানিং হয়েছে। এখন ব্যাগ স্টিচটা কিভাবে কাজ করে ওটা মেশিনে প্র্যাকটিক্যাল দেখাবো। অর্থাৎ অটো টিমিং শেষ হওয়ার পরে সুতাটা কাটতে দিছে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে অটো ব্যাকটেক হয় এবং লাস্টে এসে টিমিং হয়, ব্যাকটেক হয়। এই যে লাস্টে টিমিং হয়ে গেছে, সুতাটা কাটা গেছে, গা নিচে কাটা দিছে সুতা। এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখেন প্রথম সেলাইয়ের পরে যে সুতাটা বাড়তি সুতা থাকে, এই সুতাটা কিভাবে আমরা এটা ভিতরের দিকে নিব, অর্থাৎ যাতে হেল্পার দ্বারা কাটতে না হয়, অটোমেটিক কাপড়ের তলে চলে যাবে সুতাটা। কিভাবে যায় এটা এখন আপনাদেরকে দেখাবো ফাংশন থেকে। দিব, হ্যাঁ অন করেন। হয়েছে, এই যে এই ফাংশনটা হচ্ছে তাই আপনার সুতা নিচে নেওয়ার ফাংশন। এই যে সবুজ বাতিটা জ্বললে সুতাটা নিচের দিকে যাবে, উপরে আর থাকবে না, তাহলে আপনাদের কি ওই হেল্পারের প্রয়োজন হবে না। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো এটা কি কাজ করে। এই দেখেন সুতাটা প্রেশার বিটের তলে দিয়ে রাখছি, কিন্তু তারপরে এটা প্রেশার বিটের তলে থাকবে না, তলে যাবে। কিভাবে যাবো এখন চালাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চালান। এই যে দেখেন প্রেশার বিটের তলে সুতাটা দিয়ে রাখছিলাম, তারপরে সুতাটা নাই, নিচে নিয়ে গেছে। অর্থাৎ সামনেও কোনো গ্যাদারিং নাই, পিছনেও কোনো গ্যাদারিং নাই। এই অটো টিমিং এর এই সুবিধাগুলো আছে। এবার আপনাদেরকে দেখাবো ডাব্লু সুইং, কেউ বলে টাক স্টিচ, কেউ বলে ব্যাগ স্টিচ স্টিচ, হ্যাঁ এটা কিভাবে চালু করে এটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা লুপ টাকের ফাংশন চালু করব। দিব, এই যে ডাব্লু আছে, যে এই ডাব্লুর সাথে যে ইয়াটা চলতেছে, লাইটটা জ্বলতেছে, এটাই হচ্ছে লুপ টাকের ফাংশন। এই ফাংশনটা এখন চালু করছি, চালু করার পরে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কাজ করে। এখন লুপ টাকটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, চালান। দেখেন অটোমেটিক টাক হয়ে গেছে, আর একটা চালান, দেখছেন এটা এভাবে লুপ টাক করা যায়। এখন আপনাদেরকে দেখাবো এলইডি লাইট কিভাবে অফ অন করে এবং তিনটা স্টেপে কিভাবে লাইটের ব্রাইটনেস বাড়ায় কমায়। ওয়ান টু থ্রি অন। এখন আপনাদেরকে দেখাবো নিডেল পজিশন কিভাবে অ্যাডজাস্ট করে, অর্থাৎ নিডেলটা রানিং অবস্থায় কি নিচে থাকবে না উপরে থাকবে। এই যে নিডেল পজিশন সুইচ চালু হয়ে গেছে, হ্যাঁ এখন চালালে দেখবেন, চালান। এই যে নিডেলটা মাস্ক চালান, এই যে মাঝখানে নিচে নিডেলটা ডাউন হয়ে থাকে, এই যে দেখছেন। এখন আপনাদেরকে দেখাবো রানিং অবস্থায় নিডেল, হাফ নিডেল, ওয়ান নিডেল কিভাবে স্টিচ করে। এই যে এই বাটনের মাধ্যমে করে, যদি কোনো কারণে সুতাটা কাটতে দেয় এভাবে সিঙ্গেল চাপ দিলে উঠে দেব, আবার যদি একটু কোনো কারণে যদি এক নিডেল দুই নিডেল চালান লাগে তাই এটা দিয়ে চালাতে পারবো। হাফ নিডেল, এক নিডেল, একটু লং প্রেস করলে এক নিডেল হবে আর সিঙ্গেল প্রেস করলে হাফ নিডেল উপরে উঠবে। এখন আপনাদেরকে দেখাবো এর ফাঁকে দেখাই দিব, যদি কোনো কারণে আপনাদের ব্যাগ স্টিচ প্রয়োজন হয় রানিং অবস্থা বা মিডেল ওয়েতে, সেই অবস্থায় এটা দিয়ে ব্যাগ স্টিচ দিতে পারবেন। একটু চালান, এই মেশিনটাতে নিডেল থেকে এই মেশিনের বডির এই জায়গা পর্যন্ত, এই পার্ট পর্যন্ত সর্বোচ্চ 262 মিলিমিটার, আর এখান থেকে এই মেশিনের প্লেট থেকে এই হাইট পর্যন্ত
128 মিলিমিটার। এখন আপনাদের সামনে এই মেশিনের আমি আরো বিস্তারিত আলোচনা করতেছি, তা হচ্ছে এই ডিসপ্লের মাধ্যমে কিভাবে আপনি স্পিড বাড়াবেন কমাবেন। এই যে নর্মালি প্লাস আপ কি চাপ করলেই স্পিড বাড়বে, আবার ডাউন কি চাপ দিলে কি স্পিড কমবে, এভাবে স্পিড অ্যাডজাস্ট করে নিতে পারবেন সর্বোচ্চ 5000 পর্যন্ত। ওয়ান বাটন রিসেট কি, যদি কোনো ঝামেলা হয় যে বুঝতেছেন না প্রোগ্রাম লড়ে গেছে বা কোনো পোলাপানি টিপা নষ্ট করে ফেলাইছে, সেক্ষেত্রে কি করবেন, ওয়ান বাটন রিসেট কি, 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখলে অটোমেটিক রিসেট হয়ে যাবে। এই মেশিন স্ট্যান্ডার্ড পজিশনে চলে আসছে। তাহলে কিভাবে রিসেট করবেন, কিভাবে স্পিড বাড়াবেন কমাবেন এখানে দেখাই দিলাম আপনাদেরকে। পাশাপাশি আর একটা জিনিস বলে রাখছি আপনাদেরকে, আমাদের এই মেশিনে স্টিচ লেন্থ সাধারণত 0.2 থেকে 0.5 মিলিমিটার পর্যন্ত হয়, 5 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ স্টিচ হয় এই মেশিনে। আর আমাদের মেশিনে এই জ্যাকে টু আছে, নিডেল ব্যবহার করবেন DB1 নিডেল। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।